আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আইরিনাত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্ত দলীয় বৈঠকে। লঙ্কান প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছে হাজারো মানুষ। টোকিওর বাড়িতে নেওয়া হয়েছে শিনজো অ্যাবের মরদেহ। টুইটার কেনার চুক্তি থেকে সরে এলেন ইলন মাস্ক। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় বৈঠকে। ক্ষমতাসীন দলটির নেতারা মনে করেন প্রেসিডেন্টের পদত্যাগ থেকে তাকে তাৎক্ষণিক পদত্যাগ করা উচিত। স্পিকারের সভাপতিত্বে ক্ষমতাসীন দলের নেতারা বৈঠকে বসেন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যেই সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন নেতারা। এর আগে প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে জানিয়েছেন দলীয় বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা শ্রদ্ধার সঙ্গে মাথা পেতে নেওয়া হবে। গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। এরই মধ্যে হাজার হাজার বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছে। তার ঠিক আগেই প্রেসিডেন্টকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। গোটা দেশেই অগ্নিগর্ভ পরিস্থিতি। আর্থিকভাবে ধুঁকতে থাকা দেশের পথে পথে চলছে বিক্ষোভ। কাঁদানে গ্যাসের গোলা ছুড়েও থামানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। শুক্রবার দুপুর থেকে দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বাসে, ট্রেনে, গাড়িতে করে দলে দলে মানুষ আসতে থাকেন রাজধানী কলম্বোয়। বিপদ আঁচ করে শুক্রবার রাতেই প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় সেনা। প্রবল উৎকণ্ঠায় রাত কাটলেও জনতার ধৈর্যের বাঁধ ভাঙে সকালে। সব বাধা করে হাজার হাজার মানুষ কলম্বোয় রাজাপাকসের সরকারি প্রাসাদ ঘিরে ধরে। কাঁদানে গ্যাসের গোলা ছুড়ে, শূন্যে গুলি ছুড়েও তাদের রুখতে ব্যর্থ হচ্ছে পুলিশ। একটি অংশের দাবি, তাতেই আরো উত্তপ্ত হয় জনতা। এক সময় ব্যারিকেড ভেঙে স্রোতের মতো মানুষ ঢুকে পড়তে শুরু করেন প্রাসাদের মধ্যে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মরদেহ টোকিওতে তার বাড়িতে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ঘাতকের গুলিতে প্রাণ হারিয়েছেন 67 বছর বয়সী শিনজো অ্যাবে। হত্যাকাণ্ডের তদন্তকারী পুলিশ বলছে যে সন্দেহভাজন ওই ব্যক্তি একটি নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে ক্ষোভ পোষণ করেন। তারা আরও জানায় 41 বছর বয়সী হামলাকারী তেতসুয়া ইয়ামাগামের বিশ্বাস ছিল যে শিনজো অ্যাবেও রয়েছেন এতে। 4,400 কোটি মার্কিন ডলারের টুইটার কেনার যে চুক্তি করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগের এই মাধ্যম ফেক অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ধনকুবের, এমনটাই জানা যাচ্ছে। ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি, তারা ব্যর্থ হয়েছে। অথচ স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল বিষয়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। দুই পক্ষই তাদের অবস্থানের ক্ষেত্রে অনড়, কেউ এক বিন্দুও ছাড় দিতে রাজি নয়। এমন অবস্থার মধ্যে ইউক্রেন সীমান্তের কাছে সারা দেশ থেকে রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে রাশিয়া। ভবিষ্যতে হামলা আরও জোরালো করতে এই সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার পদাতিক ইউনিটগুলোকে নতুনভাবে ইউক্রেনের সীমান্তে মোতায়েন করতে শুরু করেছে। পরিবহনের জন্য গুদাম থেকে MTLB সাঁজোয়া যানও মোতায়েন করা হচ্ছে। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দিন কয়েক আগেই বিদেশ থেকে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি প্রতিচিতে ফিরেছেন তিনি। জানা গেছে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, বিশেষ করে তার বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করছিলেন তিনি, সেখানে তার করোনা পজিটিভ এসেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।